Assalamualaikum everyone. Welcome back to my channel Rumana Khan Blog. Rumana Khan Blog এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে প্রেজেন্ট করব আমার নতুন আরো একটি ব্লগ। আজকের ব্লগে থাকছে আমার ছেলের আকিতা। তাই আজ আমি হাটে গিয়ে নিজ হাতে দুটি খাসি কিনে নিয়ে আসব। তাই আজ আমি এই জন্যই মায়ের বাসায় এসেছি ছেলের আকিতাটি দেওয়ার জন্য। বাসায় এসে দেখি জবা ফুল ফুলের গাছটিতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে, দেখতে অনেক ভালো লাগছে, তাই ক্যামেরায় বন্দি করে নিলাম। এই গাছটি দেখতে অনেক সুন্দর লাগছে এবং আমার কাছে অনেক ভালো লাগে, তাই বাসায় আমি এই ফুলের গাছ লাগিয়েছি। জবা ফুলের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে এবং ফুলগুলো অনেক সুন্দর ফুটে গেছে মাশাআল্লাহ। বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা অনেক সুন্দর লাগছে, এই জন্য ফুলগুলো অনেক ভালো লাগতেছে দেখ। তাই এখন আমি আকিকার খাসি কেনার জন্য বাজারে যাচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকুন। আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে দেরি কেন, চলুন হাট থেকে ঘুরে আসা যাক। তো বাজার থেকে এই যে দুইটা ছাগল কিনে নিয়ে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখন ছাগল কাঁঠাল গাছের পাতা খাচ্ছে। এই দুইটা ছাগল মানে আমার ছেলের জন্য আকিতা দিব, মানে ব্রাজের জন্য। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো এই দুইটা ছাগল আমি হুজুরকে ফোন দেওয়া হয়েছে, হুজুর আসবে আসর আজানের পরে এসে জবো দিয়ে দিবে, তারপরে মাংস গরিবদেরকে এগুলো ভাগ করে দিয়ে দিব। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে ছাগল মানে খাসি দুইটা কেমন হয়েছে আমার এই ছেলের জন্য আকিতা দিব আর কি। আজকে হাটের থেকে বাজার থেকে কিনে নেওয়া হয়েছে। আপনাদের হয়তো আমি হাটের মানে বাজারটা দেখাইছিলাম, তো বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো এদিকটা জবো দেওয়া হবে আরও কিছুক্ষণ পরে। এখন ছাগল পাতা খাচ্ছে। বাবা তুমি খাওয়া দিতেছ, এই যেদিকটা খাও বাবা। এই যে আপনার দেখে আমার ছেলে ছাগলকে পাতা খাওয়াই দিচ্ছে আর কি, খেয়ে ফেলছে তোমার পাতা। আরো খাওয়াই দাও, আরো খাওয়াই দাও। কি তুমি আদর করে দিচ্ছ? আসলে মানে ছাগলের পেট অনেক ক্ষুধা ছিল, মানে ক্ষুধা ক্ষুধার জ্বালা খাইতেছে ছাগল পাতাগুলো। তো ফাইনালি খাসি জবো দেওয়া হয়ে গেছে, হুজুর এসে জবো দিয়ে গেছে। তো এখন এগুলো ক্লিন করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাসি বানানো হচ্ছে।
হুজুর আয়েশা জব দিয়ে গেছে আগে তো জব দেওয়ার পরে এখন ছাদে নিয়ে আয়েশা মানে বানানো হচ্ছে আর কি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছেন মাঠে খেলাধুলা করতেছে মানে আমাদের বাসার ছাদ থেকে একদম সব দৃশ্যই দেখা যায় এদিকে খাসি মেরামত করা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন নদী আমাদের পাশেই আমাদের বাসের পাশে রাস্তা আছে একদম মেন রাস্তা তো ফাইনালি খাসিটা মানে ছোলা হয়ে গেছে পশম ছাড়ানো হয়েছে মাংস বানানো অলরেডি প্রায় হয়ে গেছে এই যে এখানে কিছু কেটে রাখা হয়েছে আর এখানে আমার দুই ভাই মাংস কাটতেছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকা অনেক সুন্দর আমি আমাদের বাসার ছাদের থেকে ভিডিওটা করতেছি আর এদিকে আমার ফ্যামিলি সবাই মাংস কাটাকাটি করতেছে দেখেন এই গাছের পাতাগুলো কতটা ভালো লাগতেছে দেখতে অবশেষে মাংস এখন হয়ে গেছে কমপ্লিট তো দুইটা খাসির মাংস এখানে আছে এখনো মাপা হয়নি কত কেজি হবে আর কি আর এখানে কলিজা ক্যাপসা গুড়া সব একসাথে কেটে রাখা হয়েছে এখন আমি এগুলো সব মাংসগুলো ফুলটা করে নিব এবং গরিবদেরকে সব বিল করে দিব আমার ছেলে রাকিতার জন্য এই আয়োজনটা ছোট একটা আয়োজন তো এখন এগুলো আমি মেপে পরিমাণ মতো করে তারপর সব কিছু মাদ্রাসায় দিয়ে দিব আর কিছু গরিবদেরকে দিয়ে দিব তাই আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু দেখাবো এখানে দুইটা দুইটা ছাগলই মানে দুইটা খাসি কেটে নেওয়া হয়েছে তো এখন মাংসগুলো আমি বিল করে ফেলবো এক এক করে এই যে দেখতে পাচ্ছেন গরম গরম পরোটা একদম মচমচে হয়েছে পরোটাগুলো মা নিজ হাতে এগুলো বানিয়েছে আমাদের জন্য আমরা আজকে আমাদের বাসায় আসছি তো এখানে পরোটা বানাইছে আর এখানে পিঠা বানাইছিল তালের পিঠা অনেক সুস্বাদু অনেক মজাদার একটা পিঠা আর এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস বুনা বিফ বুনা যেটাকে বলে বিফ রান্না করেছে আজকে আমাদের জন্য আর এখানে আছে তাল এখানে নারকেল দুধ চিনি দিয়ে তাল রান্না করেছে এইটা পিঠা দিয়ে খেতে মজা লাগে এমনিতেও ভাত দিয়ে খেতে ভালো লাগে
বা মুড়ি দিয়ে খেতেও অনেক একটা সুস্বাদু খাবার। তাল অনেক মানে বছরের প্রথম মানে যে কোনো জিনিস খেতে ভালো লাগে খেতে আর কি। তো বছরের প্রথম আজকে তালের পিঠা মানে তালের পিঠা এবং তাল বাসায় এসে খেলাম, খুবই মজাদার একটি খাবার। শুধু নারকেল আর নারকেল, মানে এত মজা হয়েছিল আসলে মার হাতে রান্না অন্যরকম একটা মজা হয় আর কি, অন্যরকম। মা তো মা যেভাবে রান্না করে সেইভাবেই মজা হয় আসলে। তো এইটা আমার জন্য রান্না করেছে, আমি আসলে এগুলো খুব পছন্দ করি। তো এখন খাবারের জন্য প্রিপারেশন নিব। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। মানে তরকারির কালারটা এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালার। এখন আমরা পরিবেশন করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মাঝে লাইক কমেন্ট করে দিবেন। আজ আসছি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।